একজন ব্যক্তির, নামাজি ব্যক্তির কিছু বৈশিষ্ট্যের কথা বললেন। ইস্তিনজা থেকে খুব সহজে খুব সুন্দরভাবে পবিত্র হয় না, খুব দ্রুত উজু করে, আবার সালাদটা যে আদায় করেন সেই সালাদকেও অতি দ্রুতভাবে আদায় করেন, এমন টাইপের মানুষ যারা আছেন তাদের ব্যাপারে কি বলবেন? চমৎকার প্রশ্ন। আসলে ইস্তিনজা ঠিকঠাক মতন করে না এ ব্যাপারে রাসূল করিম স্যার একটি হাদিসের মধ্যে বলছেন, দুই ব্যক্তিকে কবরে খুব কঠিন শাস্তি দেওয়া আছে, কিন্তু এমন কোনো বড় অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া আছে এমনটি নয়। তার মধ্যে একটি কারণ ছিল এই, যখন পেশাব থেকে সে ভালোভাবে পুতু পবিত্র হতো না, লা ইস্তানজিহু আনিল বাউল, পেশাব থেকে সে সতর্ক হতো না, অর্থাৎ পেশাব যে এখনও আছে বা বের হচ্ছে বা এমনটি ভাব, অর্থাৎ পেশাবও হচ্ছে এই অবস্থা সে মনে করছে যে আমার শেষ হয়ে গেছে, এই সতর্ক না করার কারণে। আরেকটি হচ্ছে হাদিসে বাসা আছেন নামিমা সকল কর। দ্বিতীয় কারণ হলো এই যে যে ব্যক্তি খুব দ্রুত নামাজ পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে সোর বলছে, হ্যাঁ কোনো ভাষা বলছে যে ওই চুরি সোর, যে যেমনভাবে চুরি করার সময় খুব সতর্ক থাকে, এদিক ওদিক দেখে যে কোনো মালিক আসতেছে কেউ দেখে ফেলে কিনা, ঠিক এরকমভাবে সে যেন নামাজটা আদায় করে। হাদিসে আরেকটা বলছে যে মোরগ খাওয়ার জন্য কিছু পেলে খাওয়াটা নিয়ে একবার নিচে রাখে, একবার উপরে ওঠায়, আর কুট মারা সে টুকটুক করে ডাকে, ঠোকর দেয় এমনভাবে ঠোকর দেয়, ঠোকর দিচ্ছে আবার উঠে, ঠোকর দিচ্ছে আবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ওই মোরগের ঠোকর দেওয়ার মতো নামাজ যে ব্যক্তি হয় না। কোনো কোনো রয়েছে তোমার সে সালাব, অর্থাৎ শিয়ালের চাহনির মতন, শিয়ালের যে শিয়াল পণ্ডিত, যে এত পণ্ডিত, সে সব কিছু ব্যবহার সে খুব পটু, শিয়াল যেমনভাবে কোনো শিকারে ধরতে গেলে যেমনভাবে সে চালাকি করে এবং এদিক ওদিক তাকায়, ওরকম তাকানোর মতন ব্যক্তির নামাজ তোমরা পড়ো না। অর্থাৎ এক কথায় নামাজ যখন পড়তে হবে, আমি আগে বলছি এখনও বলছি যে মনে আমার জীবনের হয়তো বা শেষ নামাজ এটাই, আর নামাজটা হবে তখনই যা তার অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে, যখন নামাজটা খালেসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। এই জন্য যে ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে এমনটি আছে কোনো রকমে পেশাবটা সারে, কোনো রকমে উজুটা আছে, উজুর জন্য চারটা ফরজ সেটাও জানে না, রক্ষা করে না, কোনো রকমের নামাজটা সারে, এমনটি না হওয়া আমাদের একান্তই বাঞ্ছনীয়। এবং সঠিকভাবে ইস্তিনজা করার দরকার, সঠিকভাবে উজু করার দরকার, সঠিকভাবে নামাজটা আদায় করার দরকার। সেখানে একটি বিষয় বলবেন, আমরা ইস্তিনজার পরে ঢিলাগুলো ব্যবহার করা জরুরি কিনা? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাত আহজার, সেটা মানে বড় তার হচ্ছে বাথরুমের সময়, কিন্তু পেশাব করার পরে আমাদের দেশে কিছু ভাইয়েরা এটা বলেন এবং করেও থাকেন, এটা হচ্ছে আমি মনে করি যে আদবের খেলাফ, আদতের খেলাফ। যদি সে মনে করে তার যে ডায়াবেটিস ব্যক্তিদের জন্য হয়তো সে একটু আগে পরে বের হতে পারে, যদি সে মনে করেন যে এখন আমি পুতু পবিত্র হয় না, একটু কিছু সময় সেখানে বসে একটু গলা একটু কাকার দেওয়া বা একটু নড়াচড়া করা, বা এই মনে সে বসে থাকার যে এখনও আমি কি খালাস ভাঙা পেশাবটা কি হয় নাই, সে তার আদাতে তার হাইসের সে করা উচিত। কিন্তু আমাদের সমাজে কিছু লোকদেরকে দেখা যায় ধরে মানে এমন ধরনের লাফালাফি করে, এমন ধরনের দৌড়দৌড়ি করে, কিছু মানুষ আবার দেখে কিন্তু হাসে, এটা হচ্ছে আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত, আদাত এবং আদবের একটা খেলাফ। যদি হ্যাঁ ব্যক্তিগত কোনো ঘরোয়া পরিবেশ হয়ে থাকে তাহলে সেখানে হয়তো সে হতে পারে, কিন্তু জনসম অর্থাৎ ব্যক্তির অবস্থা অনুযায়ী বলা যায় যা প্রয়োজন হবে তিনি করতে পারেন।